কেমন ব্যক্তি হিসেবে স্টারিজম চলে আসে না ব্যক্তি বলে কিছু থাকে না এটা খুবই সত্যি একটা কথা সবকিছুর ঊর্ধ্বে আমি তো মানুষ হই আপনারা এই ঈমান নিয়ে পুলসিরাত পার করবেন কিভাবে ভাই কে বুকে ওড়না দিল কে কি দিল তা আপনাদের কি আসে যায় এই ক্যাটাগরির মধ্যে তো জায়েদ খান পড়ে না অভিনয় শিল্পীরা নাটক বা সিনেমায় কাজ করতে গিয়ে গল্পের প্রয়োজনে প্রতিনিয়তই করেছেন চরিত্র বদল বাস্তব জীবনে তেমন বদল করেছেন সংসারও কিছুটা অবাক করা বিষয় হলেও এটাই সত্য শিল্পী সমিতির বহু বিবাহের এই আলোচনায় প্রথমেই লিখতে হয় ঢালিউড সুপারস্টার সাকিব খানের নাম কারণ তাকে নিয়েই বর্তমানে চলচ্চিত্র পাড়া সরগরম সম্প্রতি প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে কিং খানের বিয়ের কথা শেজাদ খান বীর নামে আড়াই বছর বয়সী একটি ছেলেও আছে তাদের সংসারে শোনা যায় ২০১৮ সালে নারায়ণগঞ্জে গোপনে বিয়ে করেন এই জুটি এর আগে ২০০৮ সালে আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন সাকিব খান সে খবর প্রকাশ হয় ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়কে কোলে নিয়ে একটি টিভি চ্যানেলে গিয়ে অপু বিশ্বাস প্রকাশ করেন সাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মদানের কথা এর কয়েক মাস পরেই অপুকে ডিভোর্স দেন অভিনেতা তবে সাকিব খানের মতোই বহু বিবাহের কথা বার কয়েক প্রকাশ্যে এসেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির আলোচিত এই নায়িকা সবাইকে ছাড়িয়ে গেছেন কাগজে কলমে তার চারটি বিয়ের খবর সবাই জানে আরেকটা বিয়ে লুকিয়ে করেছিলেন বলেই গুঞ্জন পিরোজপুরের নানা বাড়িতে থাকাকালীন খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে পরিমণির বিয়ে হয় সেই সংসার টেকে দুই বছর এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদাউস কবির সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় এই নায়িকার দ্বিতীয় স্বামীর সঙ্গে অভিনেত্রীর নাকি এখনও ডিভোর্সই হয়নি কিন্তু তারা আলাদা হয়েছেন বহু বছর আগেই নায়িকা হওয়ার পর ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরিমণি কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি সেই সম্পর্ক তবে ঢালিউডে কান পাতলে শোনা যায় পরিমণি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল বেশ কিছুদিন আগে কিন্তু তার টেকে নেই এরপর গত বছরের মার্চে থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্পদিনের পরিচয়ে বিয়ে করেন পরিমণি এই সংসার টেকেনি তিন মাসও রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরেই গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি রাজের সন্তানের মাও হয়েছেন তিনি তাদের ছেলে শাহিম মুহাম্মদ রাজ্যের বয়স দেড় মাস বুঝতেই পারছেন কেন বলেছি পরী ছাড়িয়ে গেছেন সকলকেই জিয়াউল ফারুক অপূর্ব ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা ২০১০ সালে প্রথম বিয়ে করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে এক বছর বাদেই ভেঙে যায় সেই সংসার ২০১১ সালে অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে এ জুটির একটি পুত্র সন্তানও আছে নাম জায়ান ফারুক আয়াস এই সংসার ভেঙে যায় ২০২০ সালে পরের বছর অপূর্ব বিয়ে করেন শাম্মা দেওয়ান নামে এক নারীকে বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন অপূর্ব ঢালিউডে বলিউড ট্রেন্ড অর্থাৎ বহুবিবাহের এই ঝড় তুলেছেন আরও নাম করা অনেকেই তবে সেই ট্রেন্ড শুধু আজকের শিল্পীরাই নন বরং রুনা লায়লা সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে অপি করিম শবনম ফারিয়া এবং মাহিয়া মাহিরাও ধরে রেখেছেন তাদের নিজ নিজ দায়িত্ব থেকে তো বন্ধুরা আপনাদের তারকাদের এসব হাড়ির খবর জানতে অবশ্যই চোখ রাখবেন আমাদের পেজটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ